পশ্চিমবঙ্গের আর কাণ্ডের পর রাত দখল কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী গাড়ি থেকে নামতেই শোনা গেল গো গো স্লোগান তারপর বাইরে চলে গেলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলেন তার দেহরক্ষীরা এ সময় তারা চিৎকার করে বলেন ঋতুপর্ণা পালিয়ে গেছে গত চোদ্দই আগস্টের মতো এদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্লোগানের জোর আরো বাড়তে থাকে কলকাতায় সকলের হাতে হাতে ছিল মোমবাতি ও প্লে কার্ড হঠাৎ ঋতুপর্ণা এসেছেন শুনেই চিৎকার করে ওঠেন আন্দোলনকারীরা কালো কাছের গাড়িতে গিয়ে তারা ধাক্কা মারতে থাকেন সাংবাদিকদের ঋতুপর্ণা জানান একজন সাধারণ মানুষ হিসেবে এদিন আন্দোলনে যোগ দিতে এসেছিলেন তিনি কিন্তু কেন এমন বিক্ষোভের মুখে পড়তে হলো তা স্পষ্ট নয়